বন্ধুরা তোমায় সবাইকে নতুন দিগন্তল স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও এই ভিডিওতে আমার সামনে কিন্তু লকডাউন উঠে যাওয়ার পর কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে এবং তার জন্য মোটামুটি প্রিপারেশান দরকার আর এই মুহুর্তে আমার মনে হয় যে সারের কোশ্চেনের থেকে ভালো প্রিপারেশান কিছুই হবে না তাই আমরা সিলেক্টেড সাবজেক্ট ওয়াইজ সারের কোশ্চেন প্র্যাকটিস করবো রেলওয়ে এসএসসিতে যে কোশ্চেনগুলো এসছে এবং পিএসসিতে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো এক জায়গায় এনে সেই কোশ্চেন আলোচনা করবো প্রথমে আমরা দেখে নিই সবগুলি সালের কোশ্চেন নিচে দেখতে হবে সালে কোশ্চেন সালটা মার্ক করা থাকবে প্রতিটা কোশ্চেনের নিচে এবং আশা করি তোমাদের এ থেকে বুঝতে অনেক সুবিধা হবে প্রথম আমরা হিস্ট্রি দিয়ে শুরু করছি প্রথমে কোশ্চেন দেখে নাও ইংলিশ থাকে বেশিরভাগ কোশ্চেন ইংলিশ বাংলা দুটোতে মিশিয়ে থাকবে প্রথম কোশ্চেন কোথায় বিদ্যেশ্বর টেম্পেল সিচুয়েটেড এখানের মধ্যে অপশান দেখতে দেখতে পাবে যে সবকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এবং এর মধ্যে উত্তর হবে অপশান ফোর যেটা তান জোরে কিন্তু বৃদ্ধেশ্বর টেম্পেল সিচুয়েটেড অপশান ফোর তারপর দ্বিতীয় কোশ্চেন দেখে নাও ইন তামিল লিটারেচার গ্লোরিয়াস বুক শিল্পা পাক পাক্কাটিকরম শিল্পা শিল্পা পাক্কাটিকরম অ্যান্ড দ্য মানি মাকালাই আর রিলেটেড টু এটা কিসের সঙ্গে রিলেটেড কিন্তু এই দুটো ধর গ্রন্থ তামিল লিটারেচারে কারণ ওদের ওদের ভাষাতেই লিটারেচার এবং এই দুটো লিটারেচার কিসের ওপর রিলেটেড এখানে অপশান টু হবে বুদ্ধিজমের ওপর রিলেটেড হু এস্টাবলিশ দ্য মহাবলিপুরম কে এস্টাবলিশ করেছে মহাবলিপুরম এই কোশ্চেন অনেকটা কমন কোশ্চেন অপশান একেরটা হবে চব্বিশের একের হচ্ছে উত্তর তারপরে পঁচিশেরটা দেখে নেবো পঁচিশটা কী আছে দ্য সাকা এরা কমেন্সিং ফ্রম দ্য এডি সেভেন্টি এইট ওয়াজ ফাউন্ডেড আমরা কোথায় দেখতে পাই সাকা এরা এইটাও অনেকটা কমন কোশ্চেন পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে কনিষ্কের আমলে দেখতে পাই অপশান একেরটা হচ্ছে অ্যান্সার তারপরে দেখে নেব পরের কোশ্চেন গান্ধারা স্কুল অফ আর্ট আর্ট কেম ইন টু এক্সিস্টেন্স ইন করতে গান্ধারা স্কুলে এসছে এটা আমরা বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা ফলো আপ করে থাকি তার কারণ কিছু কিছু কোশ্চেন কমন কোশ্চেন থাকে অপশান টু হবে অ্যান্সার তোমরা এই কোশ্চেনটা কোথাও না কোথাও ফলো করেছো এটা এসেছো সাব ইন্সপেক্টর এক্সাম দু হাজার তিনে এসছে এই কোশ্চেনগুলো তাই কোশ্চেনগুলো ভালো করে নোট ডাউন করতে শুরু করো কারণ এইগুলো কমন কোশ্চেন থাকে আউট অফ দ্য ফলোইং তারপরে রিমেন এসক অফ দ্য ইন্ডাস ভ্যালি হুইচ ইজ দ্য ইন্ডিকেট অফ দ্য কমার্শিয়াল অ্যান্ড দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট এখানের মধ্যে কোনটা ইন্ডিকেট করছে যে কমার্শিয়াল মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বোট দ্য হাউস দ্য পোয়েট্রি সিলস সবসময় যে কোনো কিছুর ক্ষেত্রে সিলস কিন্তুই ইন্ডিকেট করে যে সেখানকার পরিস্থিতি উন্নতি বা অবনতির দিক থেকে অপশান দুই হবে অ্যান্সার সাতাশের কোশ্চেনে তারপরে আঠাশের কোশ্চেন দেখে নেব হু অ্যাকর্ডিং দ্য বুদ্ধিস্ট ইস বিলিভ দ্য নেক্সট ইনকারান অফ দ্য গৌতম বুদ্ধ এখানে কী হবে এখানে হু অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট বিলিভ বুদ্ধিস্ট বিলিভ করতো যে বুদ্ধার পরে কে কিন্তু ইনকার্নেশান হবে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে সালের কোশ্চেনে এসছে তাই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মৈত্রী হবে অপশান দুই হচ্ছে অ্যান্সার হু অ্যামং দ্য ফলোইং ওয়ার দ্য কন্টেম্পোরিয়াস বা কনিষ্ক কনিষ্কের কন্টেম্পোরিয়াস কাকে বলা হয় বা সমসাময়িক বা এই সময় ধরা হয়ে থাকে তাই এখানে অনেকগুলো অপশান থাকবে তোমাকে সঠিকটা জানতে হবে অপশান দুই হচ্ছে সঠিক অ্যান্সার নাগার্জুন হবে নাগার্জুন এবং এই সবগুলোই হচ্ছে কনিষ্ক কি সমসাময়িক সমসাময়িক হিসাবে প্রেডিক্ট করা হয়ে থাকে ওটা হচ্ছে উনত্রিশের কোশ্চেন ছিল তারপরে কোশ্চেন দেখে নেব আমরা পরপর তিরিশের কোশ্চেনটা দেখছি হুইচ বা হুইচ রুলার বিল দ্য ইলোরা টেম্পেল এইটা কিন্তু ক কমন কোশ্চেন রাশাসূত্রে কিন্তু ওরা কিন্তু ইলোরা টেম্পেলটা বানিয়েছিল অপশান তিন হচ্ছে অ্যান্সার একত্রিশের কোশ্চেন দেখে নেবো হু অ্যামং দ্য ফলোয়িং অলসো হ্যাড দ্য নেম অফ দ্য দেভানামা দেভানামা প্রিয়া প্রিয়াদর্শী দেবানামা প্রিয়াদর্শী হু অ্যামং দ্য ফলোয়িং অলসো হ্যাড নেম কার নাম ছিল মৌর্য কিং অশোকা মৌর্য কিং অশোকা বত্রিশের কোশ্চেন দেখে নেব দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য অজন্তা পেইন্টিং অজন্তা পেইন্টিং টু পেন্টারস টু সরি পেন পেন্টার্স টু এখানে অপশান হবে বুদ্ধিজম দ্য সাবজেক্ট অফ ম্যাটার অফ অজন্তা পেন্টিং সাবজেক্ট অফ কী বিষয়বস্তু তুলেছিল অযোধ্যা পেন্টিংয়ের মাধ্যমে অপশান দুই হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধিজের বুদ্ধিজম অপশান দুই এবং তেত্রিশের কোশ্চেন দেখে নেব হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাফ্ট ম্যানশিপ ওয়াজ নট প্র্যাকটিসড বাই দ্য আরিয়ান কোনটা হবে অ্যান্সার ব্ল্যাকস্মিথ এখানে পোয়েট্রি জুয়েলারি জুয়েলারি এবং কার্পেন্টারি কিন্তু অপশান ফোর হবে অ্যান্সার ব্ল্যাকস্মিথ মোহাম্মদ বিন্তুগুলক কনকিউট সিন ইন ইয়ার কোন সময় মোহাম্মদ বিনকুলকে কনকিউট করা গেছে সেটা হচ্ছে হাজার বারো এডিতে অপশান ফোর হচ্ছে অ্যান্সার হাজার বারো এডিতে তারপরে পরের কোশ্চেন দেখে নেব দ্য ওয়ার্ড অফ সত্যম জয়তে ইন দ্য স্টেট অফ এমবেলম অফ ইন্ডিয়া ওয়ার টেকেন ফর্ম থেকে নেওয়া হয়েছে স্টেট স্টেট বলতে এখানে রাজ্য নয় এটা হচ্ছে সত্যম জয়তে যে এম্বিলমটা সেটা কোথেকে নেওয়া হয়েছে এই এই যে এতগুলো আছে ডিগবেদা সমবেদাস তারপরে উপনিষদ রামায়ণ কোথেকে কিন্তু সত্যম জয়তে এম্বিলমটা নেওয়া হয়েছে এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এটা নেওয়া হয়েছে উপনিষদ উপনিষদ থেকে নেওয়া হয়েছে দ্য আর্লিয়স্ট সিটি অফ ডিসকভার ইন ইন্ডিয়া এই কটার মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে পুরনো যেটা ডিসকভার করা হয়েছে তার আমাদের বুঝতে পারছ সিন পাঞ্জাব মঞ্জদারও হরপ্পা সবচেয়ে সবচেয়ে পুরনো হচ্ছে এদের মধ্যে হরপ্পা একের ছত্রিশের একেরটা দ্য ফেমাস রকা টেম্পেল কৈলসা ইস কৈলশা ইস অ্যাট কোথায় হচ্ছে ইলোডা হবে নিচে চাওয়া পড়ে গেছে সাঁত্রিশের চারেরটা সাঁত্রিশের চারটা হচ্ছে অ্যান্সার তারপরে দেখে নেব যে পরবর্তা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যে করে আলোচনা করছি আর কোশ্চেনটা দেখে নাও স্টাডি অফ ইনস্ক্রিপশান এটা সেই সময়কার বলা হয়ে থাকে যে কোনটা কি মানে দাঁড়ায় বা কোনটা কি আমার এখনও পড়ে থাকি যে অর্থ মানে কোন যদি তারপরে এন্টেমোলজি বা অন্য কোন শব্দ কী কী স্টাডি রিলেট করে সেটা হচ্ছে স্টাডি স্টাডি অফ এনক্রিপশানটা রিলেট করে আর ত্রিশের কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান দুই হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য এসকাভারেশান অফ দ্য হরপ্পান সাইট কোনটা হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ নট বিন এসকাভেশন কোনটা হরপ্পানের সময় মানে আবিষ্কার করা হয়নি বা আবিষ্কার করাটা উত্তর ইনভেন্টর কতটা মানে এসকাভেশান ঠিক নয় যেটা হচ্ছে পদ খনন করার মাধ্যমে বার করেনি সেটা হচ্ছে কি টেম্পেল অব সিকানহার অপশান ফোর হচ্ছে অ্যান্সার উনচল্লিশের তারপর চল্লিশের কোশ্চেন দেখে নেব হুইচ অ্যামং দ্য ফলোইং ম্যাথ ইজ রিলেটেড উইথ বুদ্ধাস বুদ্ধিজম সেটা হচ্ছে দেখে না মট রিলেটেড কী হয় অপশান দুই হচ্ছে অ্যান্সার চল্লিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান দুই একটু ফিট লেন দিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই বলতে হবে হোয়ার দ্য ওয়ার্ল্ড আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি তাড়াতাড়ি একচল্লিশের হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মনোলিথিক স্ট্যাচু অফ দ্য বুদ্ধি বুদ্ধা বিন ইনস্টল সেটা হচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার দেখে নাও একচল্লিশের কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে অপশান এ তারপরে পরের কোশ্চেন দেখে নাও বিয়াল্লিশের কোশ্চেন হ হরপ্পা সিভিলাইজেশান ওয়াজ ডিসকভার হরপ্পা কত সালে ডিসকভার করা হয়েছিল আমরা দেখে নাও বিয়াল্লিশের কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে অপশান ফোর ভালো করে মেজার করে না এই কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তেতাল্লিশের কোশ্চেন দেখে নেবো দ্য লিট দ্য লিটিল সরি সরি দ্য টাইটেল ইন্ডিয়ান নেপোলিয়ান হ্যাজ বিন অ্যাটাচড টু কাকে কিন্তু দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেপোলিয়ান সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে বিয়াল্লিশ তেতাল্লিশের কোশ্চেন অপশান দুই হবে আনসার তারপরে দেখে নেবো আমরা চুয়াল্লিশ লাস্ট আজকের মতো কোশ্চেন দ্য আজ ভিকাস ওয়ার এখানে দেখে নাও চুয়াল্লিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান চারটা দেখে নাও ব্রেক ব্রেক ব্রেকওয়ে অফ দ্য ব্র্যান্স অফ দ্য বুদ্ধিস্ট ব্রেকওয়ে ওদের ব্র্যাঞ্চ অফ দ্য বুদ্ধিস্ট আগ আজকের মধ্যে চুয়াল্লিশ পয়েন্ট থাক তার কাউন্ট ভিডিওটা অনেক লেন দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোমাদের উত্তরটা বলে দিলাম তোমার কোশ্চেনগুলো ভালো করে ফলো করো আর উত্তরটা কিন্তু ফলো করো যে কোনটা উত্তর বললাম সেগুলো খাতে নোট ডাউন করার চেষ্টা করো এছাড়া প্রতিটা সাবজেক্টের ওপর রিলেট করে আমরা যে কে কোশ্চেন নিয়ে আসবো ইয়ারলি কোশ্চেন কারণ ইয়ারলি কোশ্চেন না ছাড়া তোমার প্র্যাকটিস না করলে তোমাদের খুবই অসুবিধা হবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভোল না থ্যাংক ইউ ভেরি মাছ ফর সিনস ভিডিও